ফের বজ্রপাতে মৃত্যু রাজ্যে। পূর্ব মেদিনীপুরে তিনজন আর নদিয়ায় প্রাণ গেল একজনের, আহত আরও একজন। এলাকায় শোকের ছায়া, আধার ঘনিয়ে আসে কলকাতায়, সঙ্গে শুরু হয় তুমুল বৃষ্টি। ব্যতিক্রম ছিল না দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাও। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে ফের দানা বেঁধেছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে আজ সারাদিনই। এদিকে বৃষ্টি হলেই বজ্রপাত মৃত্যু, অন্যথা ঘটল না এবারও। বিক্ষিপ্ত বৃষ্টি চলছিল কলকাতায়। ইএম বাইপাসের ধারে ধাপাই মাঠে ময়লা তুলতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন চার মহিলা, পরে হাসপাতালে মৃত্যু হয় দুজনের। স্থানীয় সূত্রের খবর, ধান রোয়ার কাজ চলছিল হলদিয়ার ভবানীপুর থানার দেবভোগ অঞ্চলে। মাঠে ছিলেন গ্রামের বেশ কয়েকজন চাষি। এরপর তুমুল বৃষ্টি শুরু হয় আর মুহুমুহু বজ্রপাত। যারা মাঠে ছিলেন তারা সকলেই আশ্রয় নেন একটি বড় গাছের নিচে, কিন্তু সেই গাছের উপরেই বাজ পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। হলদিয়ার সুতাহাট থানার কসবেরিয়া গ্রামও বাজ পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। বাদ গেল না নদিয়ার রানাঘাটও। এদিন স্থানীয় কুমারসাটপুরে চাষের জমিতে কাজ করছিলেন অপর্ণা বিশ্বাস নামে এক মহিলা। ঠিক তখনই বৃষ্টি নামে এবং বজ্রঘাতে মৃত্যু হয় ওই মহিলার। এদিকে অতিগভীর নিম্নচাপের প্রভাবে গোটা দক্ষিণবঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলীয় এলাকায় বইতে পারে দমকা ঝড়। নবান্নের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। গভীর নিম্নচাপ ও ভরা কোটালের জোড়াফলায় সমুদ্র ও নদীর জলস্তর বাড়ছে। বেহাল বাঁধ উপসে পড়ছে। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দার্জিলিং, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জায়গাতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ 14টি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। উপকূল এলাকায় বইতে পারে দমকা ঝড়। তার জন্য দীঘাতে জারি করা হয়েছে সতর্কতা। গভীর নিম্নচাপ এবং ভরা কোটালের জোড়াফলায় সমুদ্র ও নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। বেহাল বাঁধ উপচে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর বলছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে।